আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা জানেন মুসলমানদের বকে যাওয়া সন্তানরা যারা নিজেদেরকে নাস্তিক বলে ঘোষণা দেয় এবং ঘোষণা করে যারা উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের আশ্রিত বা আশ্রিতা যেমন আসাদ নূর তসলিমান আশরিন এবং এরকম আরও অনেকে তারা প্রায় বলে থাকে যে ইসলাম নারীকে নানাভাবে বঞ্চিত করেছে নানাভাবে হেউ প্রতিপন্ন করেছে নানাভাবে অপমানিত করেছে বৈষম্য সৃষ্টি করেছে ইত্যাদি ইত্যাদি তারা ভুলেও দেখে না যে ইসলাম নারীকে কত শত অভিশাপ থেকে মুক্ত করেছে তারা যে সমস্ত অভিযোগ তোলে তা অধিকাংশই মিথ্যা এবং ভুয়া জনিত এবং বিভ্রান্তিকর তারা আল কোরআন এবং আল হাদিস না বোঝার কারণে এগুলো সাধারণত করে থাকে এখানে আজ আমি একটা কথা সুস্পষ্ট করে বলবো যে লগ্ন ভ্রষ্টা নারী এটা হিন্দু সমাজে আছে বৌদ্ধ সমাজেও আছে এবং আরও অনেক সমাজে আছে কিন্তু ইসলামে নাই ইসলামে বিয়ের জন্য লগ্ন পাজি পুঁথি বা কুষ্টি দেখে নির্ধারিত হয় না গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে সময়ের অবস্থান দেখে এটা নির্ধারণ করা হয় না ইসলামী বিয়েতে বিয়ের কোনো লগ্নই নাই সব লগ্নই লগ্ন সব দিনই দিন মুসলিম বিয়েতে যেমন এসব লগ্ন বিচার হয় না বা লগ্ন দেখা হয় না তেমনি হিন্দু মেয়েতে হিন্দু বিয়েতে এই লগ্ন ছাড়া বিয়ে হতেই পারে না এবং লগ্ন যখন নির্ধারিত হয় ওই লগ্নের মধ্যেই তার বিয়ে হতে হবে লগ্নের মধ্যে যদি কোনোভাবে বিয়ে ভেঙে যায় তাহলে ওই নারীটি পুরুষটি নয় নারীটি লগ্ন হয়ে যায় এবং লগ্ন নারীর আর কখনো বিয়ে হয় না এবং লগ্ন নারী সমাজে ধিকৃত হয় লাঞ্ছিত হয় তার পরিবারের লোক যেন তাকে অপয় মনে করে অনেক সময় তাকে ডাইনি আখ্যাও দেওয়া হয় এবং অধিকাংশ সময় দেখা যায় যে এইসব নারী ভাগ্য বিড়ম্বিতা নারী তারা আত্মহত্যা করে শরীরে কেরোসিন ঢেলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় গলায় দড়ি দেয় বিষ পান করে অথবা গলায় কলসি বেঁধে নদীতে ঝাঁপ দেয় মারা যায় এমনও হয় যে অনেক সময় এইসব লগ্ন ভ্রষ্টা নারীকে পিতামাতা পরিত্যাগ করে ফলে জীবন জীবনযাপনে তারা বাধ্য হয় তারা বিশ্বাবৃত্তি অবলম্বন পর্যন্ত করে এটা ওইসব সব সমাজেই আছে যেসব সমাজের আশ্রিত নাস্তিকরা বলে থাকে ইসলাম নারীকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে ইসলাম নারীকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে এই লগ্নভ্রষ্ট কেন হয় হিন্দু সমাজে বিয়ের সময় নারী কেন লগ্নভ্রষ্ট হয় লগ্নভ্রষ্ট হওয়ার প্রধান কারণ হল বরপক্ষ বর তুলে নিয়ে যায় দর দামে যখন বনে না যৌতুক দান পণ দান টাকা পয়সার ভাগ বাটোয়ারা ইত্যাদি ক্ষেত্রে যখন বনি বনা হয় না তখন পক্ষ বর তুলে নিয়ে চলে যায় বিয়ে হয় না এই নারী হয়ে যায় লগ্ন ফ্রসটা অন্য জায়গায় গিয়ে পক্ষ তাদের বর টাকার মূল্যে বিক্রি করে দেয় বিক্রি করে তবে এটা বিক্রি নয় তার কারণ বিক্রি ওইটা পণ নিলেও বা যৌতুক নিলেও তারা কনে পক্ষের কাছে কোনোভাবে দায়বদ্ধ থাকে না সে কারণে এটাকে বিক্রি বলা যাবে না তবে এটা হলো অত্যাচার এই ধরনের অর্থ আদায়কে বলে বাংলায় কি বলা যায় চাঁদাবাজি বলা যাবে না অর্থ আদায় যে কোনো ভাবে হোক অর্থ আদায় পণ আদায় এই পণ আদায় করে বিয়ে করতে গিয়ে যখন দেখা যায় যে বনিবনা হয় না তখন বল উঠে চলে যায় বিয়ে বাড়িতে নানা রকমের হৈহট্টগোল হয় মারামারি হয় নানা রকমের সমস্যা সৃষ্টি হয় এবং কনের জীবনটা হয়ে ওঠে অনেক সময় করে কিংবা সমাজে লাঞ্ছিত এই ব্যবস্থা কিন্তু ইসলামে নাই ইসলাম এই অভিশাপ থেকে নারীকে সিরুদ্দিনের জন্য মুক্তি দিয়েছে এই কথাটা আসাদ নূর তসলেমা নাসরিন বা এই জাতীয় যে সব নাস্তিক আছে যারা নিজেদেরকে মুক্ত মুক্তিবাদী মুক্ত চেতনার অধিকারী মুক্ত চিন্তাবিদ বলে দাবি করে তাদের জানার প্রয়োজন আছে বন্ধুগণ আমি আর কথা বাড়াবো না আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাদেরকে সুস্থ থাকুন ভালো থাকুন সবাই এই কামনায় আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি যে আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ